রিয়ানকে নিয়ে যাচ্ছি স্কুলে, সেখান থেকে সোজা চলে গেছি পুরনো কিছু স্মৃতি হাতড়াতে। আমার প্রিয় শাশুড়ি মা যে বাড়িটাতে বড় হয়েছেন সেই জায়গাটায় আর সেখানকার মানুষগুলোর সাথে আজকে গোটা দুপুরটা কাটিয়েছি। আর ফেরার পথে টুক করে রিয়ানকে স্কুল থেকে তুলে নিলাম। আজকের দিনটা শুরু হচ্ছে। গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? বড়দের প্রণাম, ছোটদের স্নেহ। রিয়ানকে আজকে স্কুলে টিফিনে দিচ্ছি ঘি রোস্টেড, মাখনা আর কাজু বাদাম, এর ওপরে সামান্য একটু নুন আর গোলমরিচ ছড়িয়ে দিয়েছি। বাস, এটা যেমন হেলদি তেমন বাচ্চাদের কুড়মুড় করে কামড়ে খেতে ভালোই লাগবে। ওদের টিফিন বক্স আর জলের বোতলের ওপরে নামটা লিখে দিয়েছি। এতগুলো বাচ্চা, যাতে জলের বোতল আর টিফিন বক্স একসাথে গুলিয়ে না যায়, তাই জন্য আমাদের স্কুল থেকেই ইনস্ট্রাকশনটা দেওয়া। ভালোই হয়েছে। আমরা বড়রা আজকে ব্রেকফাস্টে খাচ্ছি রুটি, অমলেট, শশা কুচি আর আলুর চচ্চড়ি। রিয়ান যেদিন থেকে প্লে স্কুলে ভর্তি হয়েছে, আমি সাথে রোজ তো যাই, এছাড়াও সপ্তর্ষও আমাদের সাথে বেরিয়ে যায়। ও ওখান থেকে অফিসে ঢুকে যায় সোজা, ওর নাকি সুবিধেই হয়। এছাড়াও আজকে আমাদের সাথে আর একজন বিশেষ ব্যক্তিও যাচ্ছে, মা। মা বলল একটা দারুণ জায়গায় নাকি নিয়ে যাবে, চলো দেখি কোন জায়গায় নিয়ে যায়। আমরা কোথায় যাচ্ছি? আমাদের রিয়ান চার দিন হলো প্লে স্কুলে যাচ্ছে। প্রথম দুদিন স্কুলে ঢুকতে গিয়ে কোনো কান্না করেনি, কিন্তু ভেতরে যেই না ঢুকেছে, ওমা ছেলের সে কি কান্না! ওই কখনো কান্না করেছে, কখনো থেমেছে, এই নিয়ে দুদিন কেটেছে। তিন দিনের দিন থেকে দেখছি কি না, যত স্কুলের কাছে যাই ছেলের মুখ তত শুকনো হয়, আর সে কি কান্না! স্কুলে ঢোকার আগেই কেঁদে কেটে একাকার। তারপর আজকে পঞ্চমতম দিন, ছেলে বুঝে গেছে ভালো করে, বাবা মা কিন্তু আমায় রোজ স্কুলে পাঠাচ্ছে। আমরা স্কুলে যাব, স্কুলে যাব, কি মজা! আজকে কি খেলনা নিয়ে খেলা করবে, আজকে নিয়ে খেলছে, খেলনা নিয়ে খেলা করবে, আর কি করবে বলো তো? টিচারের সঙ্গে কত মজা করবে, মজা করবে। তারপরে কত ফ্রেন্ডস আছে আর জোর, কত মজা হবে। তোমার মজা তোমার কাছে, আমার মজা আমার কাছে। তুমি দেখো দেখো, ও সোনা, ও সোনা 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 সোনা, ওই যে নো, তুমি তুমি স্যাটারডে। আজকে রিয়ানের স্কুলের ফিফথ ডে, মানে ওর স্কুলে আসার ফার্স্ট উইকটা কমপ্লিট হলো। সেই হিসেবে বলতে গেলে একটু মন খারাপ তো ঠিক আছে, এই ফেজটা খুব তাড়াতাড়ি চলে যাবে জানি, আর দু তিন সপ্তাহের মধ্যে স্কুলে আসার জন্যই ও বায়না করবে। যাক, সপ্তর্ষকে এখন স্কুলে, সরি অফিসে নামিয়ে দিলাম, ছেলেকে স্কুলে দিতে গিয়ে ছেলের বাবাকেও স্কুলে পাঠিয়ে দিচ্ছি। ওকে এখন টাটা বলে আমি আর মা বেরিয়ে যাই দুগ্গা দুগ্গা করে সেই আসল জার্নির উদ্দেশ্যে। সল্টলেকে এলে একটা জিনিস কিন্তু সত্যিই ভালো লাগে, বাড়িগুলোর সামনে বা আশেপাশে এত সুন্দর গাছপালা লাগানো আছে। কলকাতার এই বীভৎস গরমে এই গাছপালাই একমাত্র ভরসা। এবার ধীরে ধীরে সেই আসল গল্পের সন্ধানে বেরিয়ে পড়া যাক। আমরা এখন যাচ্ছি উল্টোডাঙার কিছু গভর্নমেন্ট কোয়ার্টারের খোঁজে। সেখানে 55 বছর আগে থেকে শুরু হওয়া এক গল্প আজকে আবার হাতড়ে দেখব আমরা শাশুড়ি বৌমা। পৌঁছানোর আগেই আমি আর মা এতটা এক্সাইটেড ছিলাম সে আর বলার নয়। কোন পরিবেশে মানুষ হয়েছে, কিভাবে মানুষ হয়েছে সেটা আজকে তোকে দেখাবো। আমাকে দেখাবে? হ্যাঁ চলো। সালটা 1968। প্রত্যন্ত গ্রামের বাড়িকে ছেড়ে বা নিজের ভিটে বাড়িকে ছেড়ে শহরে আসার উদ্দেশ্যে, জীবিকা নির্বাহের উদ্দেশ্যে বা নিজেদের লাইফকে বেটার করার উদ্দেশ্যে এক বাবা মা তাদের চার ছেলে আর এক মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য ছিল জীবনটা ভালো হবে, কিন্তু সব গোলমেলে হয়ে গেল। মানে এই যে এইটাতেই থাকতে, একদম নিচতলে এটাই, দোতলায় মাদের কাকারা, আর এখানে তোমরা কে কে থাকতে, ফ্যামিলি সবাই থাকতাম,
বাবা আর বড় ছেলে সবার প্রথমে কলকাতা শহরে এসে পৌঁছায় একটা মাথার ছাদ খুঁজতে, আর খুঁজতে খুঁজতে পৌঁছে যায় উল্টোডাঙ্গার এই গভর্নমেন্ট কোয়ার্টারটায়। ওই যে ওই ঘরটা দেখানো হলো, এই একটা মাত্র ঘরেই কিনা এতগুলো লোক থাকবে। দ্বিতীয়বারে টিকিট কাটা হয় বাকি তিন ছেলে আর এক মেয়ের, তারাও এসে এই আস্তানায় মাথা গুঁজে। বলে রাখি, চার ছেলের মধ্যে সবচেয়ে ছোট যে ছেলেটা, তার তখন বয়স মাত্র 9 মাস। সে তার 10 বছরের দিদির ভরসায় কলকাতা শহরে নাকি এসে পৌঁছেছে, কারণ মায়ের টিকিট তখনও পাওয়া যায়নি। কলকাতা শহরে গোটা পরিবার অপেক্ষা করছে শুধুমাত্র মায়ের জন্য। মা একবার কলকাতা এসে পৌঁছলে পরিবার সম্পূর্ণ যাকে বলে। পরদিন ঠিক সকাল 8টার সময় রওনা দেওয়া। কি আনন্দঘন পরিবেশ! রাত তখন প্রায় 12টা। মা বাথরুমে গেল, আর তখনই মাথাটা কেমন করে ঘুরে গেল আর বাথরুমে পড়ে গেল। সাথে ছিল কাকা আর পিসি। তারা কোনো রকম টেনে টুনে বিছানায় এসে শুইয়ে দেওয়াতে শেষে একটাই কথা বলতে পেরেছিল, আমার মেয়েটাকে দেখিস। সেই মেয়েটা, সেই 10 বছরের ছোট্ট মেয়েটা আমার শাশুড়ি মা। মায়ের জন্য গোটা পরিবারের অপেক্ষাটা কিভাবে যেন সারাটা জীবনের জন্য অপেক্ষায় রয়ে গেল। মা আর কোনোদিন ফিরে এলো না। শুনেছি মার মুখে আপনারা, তোমরা এরা খুব কষ্টে, দিদি তোমরা খুব কষ্টে মানুষ। একটা ব্যান্ড 17 বছর চাকরি দিয়ে বসে আমি, তো দাদা চাকরি দিয়ে তার কাজ করতে 12 বছর বসে। দাদা ভালো আছে? দাদা বিয়ের এত বছর পর মা আবার এই কোয়ার্টারটায় এলো। ভাবতেও পারেনি এখানে এখনো কিছু পুরনো মানুষদের খুঁজে পাবে। ঢোকার মুখে আমি আর মা কতগুলো ঘরে উঁকি ঝুঁকি দিয়েছি, কেউ চিনতেই পারে না। যে জেনারেশনগুলো চিনত তাদের মধ্যে অনেকেই এই জায়গা ছেড়ে চলে গেছে, বা অনেকেই পৃথিবী ছেড়েই চলে গেছে। এই একটা ঘরে এসে সবাই মাকে চিনে একেবারে আগলে নিয়ে বসেছে। কত পুরনো দিনের গল্প চলছে, কতগুলো স্মৃতিচারণ আমি সব মন দিয়ে শুনছি, আর আমার গায়ে যেন একটা আলাদা রকমের শিহরণ হচ্ছে। ওদিকে মায়ের কথা তো হলো, এবার বাকিদের গল্পটাও করি। বড় দাদা পড়াশোনায় বেশ ভালো, গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছেন। আর বাবা একটা আটাকলে চাকরি পেয়েছেন, রোজ সাইকেল করে আটাকলে যান। একদিন হলো কি, সাইকেলটা গর্তের মধ্যে এমনভাবে পড়ে গেল বাবার পাটায় ভেঙে গেল। বড়দাদাকে সারা জীবনের মতো পড়াশোনাতে ইতি টানতে হলো, কারণ দায়িত্ব রয়েছে বাকি ভাই বোনগুলোকে মানুষ করার। বড় দাদাই তখন হয়ে উঠল পরিবারের অভিভাবক, শুরু করলেন রেডিমেড কাপড়ের ব্যবসা। এই যে এই ঘরগুলো দেখাচ্ছি না, তখনও মাদের ঘরগুলো ঠিক এমনি ছিল। এতগুলো মানুষ, এই ছোট ছোট ঘরগুলোয় কিভাবে যেন মিলেমিশে থাকতো। সারাদিন স্কুলে যাওয়া এসব তো থাকতোই, সন্ধ্যার সময় একজন মাস্টারমশাই নাকি পড়াতেও আসতেন। মায়ের ঘাড়ে ছিল কিছু আরও এক্সট্রা দায়িত্ব, একটা 9 মাসের ভাইকে মানুষ করা, আর সন্ধ্যার ঠিক পরপর রান্নাঘরে রান্না করতে যাওয়া। মানে আগুনের মধ্যে মাথায় এরকম যুক্তি খেয়ে পড়ে যাব আমি, মানে রুটি রান্না করতে করতে আগুন ধরে গেছে। হ্যাঁ, রুটির মধ্যে আগুন ধরে গেছে। এখন কোয়ার্টারের যা হাল দেখা যাচ্ছে, তখন অবস্থা ছিল আরো সঙ্গীন। এমন অনেক দিন গেছে মা ডাল রান্না করেছে, ডালের মধ্যে আরশোলা পড়ে আছে। ডাল তো ফেলা যাবে না, আরশোলাকেই ফেলে দিই। মা রুটি বানিয়ে স্কুলে গেছে, স্কুল থেকে ফিরে দেখে রুটির চারপাশটা আরশোলায় খেয়ে নিয়েছে। মা আমাদের কাছে
প্রায়ই এই আরশোলার গল্পটা করে আর বলে, আমরা কত কষ্ট করে দুটো খাবার পেয়েছি, তোরা যে এত স্বচ্ছন্দে এত কিছু পাচ্ছিস সেটার কদরটা করিস। সত্যি এই কদর করা, এই কৃতজ্ঞ থাকাটা খুব দরকার জীবনে। পুরনো দিনের এই কথাগুলো বিয়ের পর থেকে মায়ের মুখ থেকে অনেকবারই শুনেছি, কিন্তু এই যে আজকে সচক্ষে উপলব্ধি করলাম, স্মৃতিগুলোকে ছুঁয়ে গেলাম, এই অভিজ্ঞতাটা একদমই অন্যরকম। এগুলো শুধুমাত্র যে মায়ের মনেই গাঁথা হয়ে থাকবে তা নয়, কিন্তু আমার জীবনেও এটা খুব উল্লেখযোগ্য একটা দিন হয়ে থাকবে। এই যে কতগুলো নতুন মানুষের নতুন নতুন মুখ পেলাম, নতুন হাসি পেলাম, কত সুন্দর আপ্যায়ন পেলাম, আর এই দারুণ মুহূর্তটা পেলাম, এগুলো কি আর এমনি এমনি মেলে? এখনো কিন্তু গল্পটা ফুরোয়নি, গল্পের একটা পার্ট শেষ হয়েছে ঠিকই, কিন্তু আসল পার্টটাই বাকি। মা এদিকে হাঁটতে হাঁটতে খুঁজে বেড়াচ্ছে যদি আরও কিছু পুরনো মুখ মেলে, তার মধ্যে ওই একজনকে খুঁজে পেয়েছে। মা বলছে, এই রে তুই কি না এতটুকু ছিলিস, এখন তুই এতগুলো বাচ্চার মা হয়ে গেছিস, কত বড় হয়ে গেছিস। আর এখন যে ঘরটায় এলাম এটা মায়ের মাধুদির ঘর। মা বলল বিয়ের আগে নাকি শেষ এসেছিল, বিয়ের পর কেমন মা দেখতে হয়েছে তা এই মাধুদি জানেই না। মাধুদির বিশ্বাসই হচ্ছে না যে মা এত বড় হয়ে গেছে, শুধু একটাই কথা বারবার বলছে, আমার এখনো মনে পড়ে তোর ওই গোলগাল নাদুস নুদুস ছোট্ট মুখটা, তুই এত বড় কবে হয়ে গেলি অর্চনা। মায়ের এই মাধুদি বারবার মাকে বুকে জড়িয়ে বলছিল, তোকে আমি পেয়েছি রে অর্চনা, আমি কোনোদিন ভাবিও নি তোকে আবার ফিরে পাবো। মানে ওই যে বলে না হারানো ধন খুঁজে পাওয়া, মাকে পেয়ে যেন এই মাধুদি তেমনই একটা করছিল। মানুষের জীবন বড়ই বিচিত্রময়, কার জীবন কখন কোন স্রোতে বয়ে যায় কেউ বলতে পারে না। মা হয়তো কখনো ভাবেও নি এই মাধুদির সাথে আজকে এইভাবে দেখা হবে, আর মাধুদিও হয়তো কখনোই ভাবতেও পারেনি যে তার ছোট্ট অর্চনাকে আজকে এভাবে দেখবে, তাও আবার সাথে বৌমা নিয়ে। জীবন আমাদের কতই না রঙিন অভিজ্ঞতা দেয়। সেদিনকার সেই ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, মানে মা আর তার ভাই দাদারা, সবাই জীবনে প্রতিষ্ঠিত এক একজন মানুষ। মা নিজে নিজের সংসারে ভীষণ খুশি, বড় মামা, মেজো মামা, সেজো মামা, ছোট মামা সবাই জীবনে অনেক উন্নতি করেছে। তোমাদের সবাইকে নিয়ে গিয়ে একবার ভালো করে সব মামা মামির সাথে পরিচয় করিয়ে দেব। এখন আগে তাড়াতাড়ি যাই, আমাদের রিয়ানবাবুর স্কুলের ছুটি হয়ে গেছে, তো গিয়ে ওনাকে তুলি। এই যে কান্নাটা দেখা যাচ্ছে না, এটা কিন্তু আল্লাদের কান্না। মা তুমি এসেছো, আমাকে ছেড়ে কোথায় গেছিলে? বাবা তো চলে গেছে অফিসে, এবার রিয়ান, রিয়ানের মা আর দাদি মিলে রওনা দেব মধ্যমগ্রামের উদ্দেশ্যে। তার আগে মা ছেলের অনেক গল্প বাকি, আগে ভালো করে শুনি উনি স্কুলে করেছেনটা কি। রিয়ানের স্কুল ছুটির প্রায় 10-15 মিনিট আগে স্কুলের হেড টিচার আর ক্লাসের যে হেড ম্যাম রয়েছেন দুজন বেরিয়ে আসেন, এবং আমাদের প্রত্যেকটি বাবা মাকে আলাদা আলাদা করে তাদের সন্তানের রিপোর্টটা দেন যে আজকে ক্লাসে কে কি করেছে। তুমি জল খেয়েছো? জল খেয়েছো। তারপর টিচারের সঙ্গে কথা বলেছো? কথা বলেছো। আমি মামার দাদি চলে, মামার দাদি চলে এসেছে, এসে আর্য ঘুরতে যাচ্ছে, এসে আর্যর সাথে ঘুরতে যাচ্ছে, তাই তো? জমিটা গাড়ি চালাচ্ছে, স্কুল থেকে বাড়ি ফেরার এই 35 মিনিটের রাস্তায় আমাদের মা ছেলের অনেক অনেক গল্প চলে, এটা আমাদের রোজকার রুটিন। তারপর বাড়ি ফিরেই আগে রিয়ান একবার দেখে নেবে যে ওর গাড়ি আর পশু পাখিগুলো ঠিক আছে কিনা, হাজার হোক ওগুলো ওর প্রাণ। একবার ছোট্ট করে খেলাধুলো, তারপর ফ্রেশ হওয়া, আর তারপর খাওয়া দাওয়া। দেখো না খাওয়ার আগে কত বড় একটা আ করে রেখেছে। এবার হাসি কান্না মেশানো এমন রঙিন একটা দুপুরের পর আমি আর মা একসাথে গল্প করতে করতে খেতে বসবো। আজকে রান্না হয়েছে সর্ষে দিয়ে সরপুটির ঝোল
আর কয়েকটা সবজি আর চিংড়ি মাছ মিশিয়ে একটা তরকারি। আর এই আমের সময় কাঁচা আমের এই টকটা চমৎকার লাগে। এটা শুধু আমরাই যে খাই তা নয়, কিন্তু আমাদের রিয়ান বাবুরও বেশ ভালোই অভ্যেস হয়ে গেছে, খেয়ে আবার আহ করছে। আমি কিন্তু আর্যকে কিছুতেই খুঁজে পাচ্ছি না। আর্য কই? আর সন্ধ্যাবেলা মামা চলে এসছে, দুপুর বেলা মামা চলে এসছে। আজকের এই ভ্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা ভালো থেকো আর ভালো রেখো।